বলিউডের জনপ্রিয় অভিনেত্রীদের মধ্যে অন্যতম কঙ্গনা রানাউত। এছাড়াও তার আরেকটি পরিচয় রয়েছে, তিনি পাঙ্গা কুইন নামেও পরিচিত বি টাউনে। কিছু না কিছু নিয়ে সবসময় চর্চার শিরোনামে থাকেন কঙ্গনা, আর এবার আবারও চর্চার শিরোনামে অভিনেত্রী। হঠাৎ বি টাউনে গুঞ্জন, নাকি চুপি সারি বিয়ে সেরে ফেললেন কঙ্গনা। সত্যি কি তাই? সত্যি কি এবার সবার আড়ালে গিয়ে সাত পাকে বাধা পড়লেন বলিউডের এই পাঙ্গা কুইন? আজকে আমরা এই বিষয়ে কথা বলবো আপনাদের সঙ্গে, জানাবো বিস্তারিত। তবে তার আগে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল থেকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সঙ্গে ক্লিক করুন বেল আইকনে। যারা ভিডিওটি দেখছেন আমাদের ফেসবুক পেজ থেকে, পেজটি লাইক এবং ফলো করুন, সঙ্গে শেয়ার করুন ভিডিওটি। সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিও এবং ছবিতে দেখা যায় যে সারা গায়ে হলুদ মেখে বসে রয়েছেন কঙ্গনা রানাউত। শুধু তাই নয়, বিয়ের সাজে একেবারে সুন্দর করে গায়ে হলুদে ব্যস্ত রয়েছেন অভিনেত্রী। নিজেই আবার এই খবর জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়, নিজেই ভিডিও শেয়ার করেছেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে, আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত। অনেকেই ভেবে বসলেন যে কঙ্গনার বিয়ে হতে চলেছে, তবে একেবারেই কঙ্গনা নিজের বিয়ের জন্য সাজেননি। বিয়েটা আসলে তার ভাই করণের, আর ভাইকেই গায়ে হলুদ মাখিয়ে দিচ্ছেন কঙ্গনা। শুধু তাই নয়, তার বাড়ির বাকি মহিলারাও একসঙ্গে গায়ে হলুদ মাখাচ্ছেন তার ভাইকে, আর সেই ভিডিও নিজেই শেয়ার করেছেন কঙ্গনা। ভিডিওর ক্যাপশনে লিখেছেন, আফটার রঙ্গোলিজ ওয়েডিং মোর দ্যান আ ডিকেড আগো, দের ওয়াজ নো ওয়েডিং ইন দ্য ফ্যামিলি, অল থ্যাঙ্কস টু মি, বাট টুডে মাই ব্রাদার্স করণ অ্যান্ড অক্ষত ব্রোক দ্য জিংস, অ্যান্ড আর অ্যানসেস্ট্রাল হাউস ইজ ড্রাউন্ড ইন ওয়েডিং ফেস্টিভিটিস, টু ওয়েডিংস ইন থ্রি উইকস, স্টার্টিং উইথ করণ কি হলদি টুডে। অর্থাৎ প্রায় এক দশকের পর রঙ্গোলি দিদির বিয়ের পর ফের এত আনন্দ ফিরে এলো আমার বাড়িতে, ফের কারো বিয়ে হচ্ছে আমার পরিবারে, করণের বিয়েতে সেজে উঠেছে আমাদের বাড়ি। কঙ্গনা ভিডিওটি শেয়ার করা মাত্রই নিমেষে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এমনকি অনেকে কঙ্গনার ড্রেসিং সেন্সের বেশ প্রশংসাও করেছেন। Hey guys, this is Shormila Maiti from Shormila Show House, and please subscribe my channel, click the bell button for more updates.